গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি। সঞ্চিতা রান্নাবান্নায় ডেলি ব্লগে দুপুরের রান্নায় তোমাদের সকলকে স্বাগত। তো আজকের রান্না চিকেন আর একটা পালং শাকের রেসিপি হবে, পালং শাক ভাজা বলতে পারো। তো দেখতে থাকো বন্ধুরা, আমি রেসিপিগুলো তোমাদের একে একে দেখাচ্ছি। এটা আমার হেলদি রেসিপি, আমি অল্প তেলেই রান্না করি। তো দেখতেই পাচ্ছো আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এটা তাড়াহুড়ো করে রান্না, কারণ চিকেন এনেছে, বেশিটা টাইম ছিল না, তার জন্যই দুপুরে তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। তো আলুগুলো আমি সিদ্ধ করে নেইনি, এমনি নর্মাল লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা এদিকে গরম হোক, আমি এদিকে চিকেনটাকে একটু ম্যাগিনেট করে নেব। তো দেখো, প্রথমে আমি এখানে চিকেনের মধ্যে কুচানো কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব, একটু ছড়িয়ে দেব যাতে পেঁয়াজটাকে ভালোভাবে মিশে যায়। তারপরে দেখো বন্ধুরা, আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি, এবার দেব ধনিয়া পাউডার, সব এক চামচ করেই দিচ্ছি, কারণ চিকেনটা বেশি নয় তার জন্য। দেখো চামচটা আমার ছোট্ট, তার জন্য এক চামচ ধনিয়া পাউডার, এক চামচ জিরে পাউডার দিয়ে দিয়েছি। এইবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবার আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটার পরে আমি দেখো বন্ধুরা, এখানে মিক্সিতে একটু নিয়েছি পেঁয়াজ, রসুন, আর একটা তেজপাতা ছিল, আর দুটো শুকনো লঙ্কা ছিল। এটা দিয়ে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। ওই মশলাটা, সমস্ত মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, তো আমি ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তো বন্ধুরা, ওটা ওদিকে হোক, আমি এদিকে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়েই আমি ওটা কড়াইতে দিয়ে দেব রান্না করার জন্য। এটা তাড়াহুড়ো করে করছি, তার জন্য আমি আগের থেকে ম্যাগিনেট করে রাখিনি। দেখো বন্ধুরা, এদিকে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, এবার আমি চিকেনটা ওর মধ্যে ঢেলে দেব, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো এতে জল ছেড়ে দিয়েছে, এবার এই জলটাকে ভালো করে শুকিয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, পালং শাকের সবজিটাও আমার হয়ে এসেছে, ওটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, ভালো করে একটু নাড়বো, একটু আলুগুলো ঘুটে দেব, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা শুধু লবণ হলুদ দিয়েই রান্না করছি, আর কিছুই নয়, নর্মাল রান্না পালং শাকের রেসিপিটা, শুকনো শুকনো করে। এবার বন্ধুরা দেখো, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পালং শাকের রেসিপিটা হয়ে গেল। এবার বন্ধুরা আমি ভাতটাকে বসিয়ে দেব। চালটা আমার আগে থাকতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ভাতটাকে বসিয়ে দিচ্ছি।
এবার দেখো এদিকে চলে আসলাম মাংসর কাছে, মাংসটাকে আবার একটু নেড়ে দেব। দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে, এবার একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করব। আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়, কারণ কড়াইতে লেগে গেলে পোড়া গন্ধ লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নেব, নেওয়ার পরে আর একটু ঢেকে দেব, যাতে মাংসটা ভালো করে কষা হয়ে যায়। দেখো বন্ধুরা আবার একটু দেখে নিচ্ছি, আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নেব, কারণ মাংসটা আমার কাছে ভালো কষা না হলে টেস্ট লাগে না, তার জন্য আমি একটু মাংসটা টাইম লাগে, বেশি সময় ধরে কষে নিই। এবার দেখো বন্ধুরা 2 রসুন আমি দিয়ে দিচ্ছি, গোটা রসুন আর কি, আর 2 গোটা পেঁয়াজ। মাংসের মধ্যে আমাদের মা বাড়িতে মাংস হলে আমাকে দিতেই হবে 2 গোটা পেঁয়াজ, 2 গোটা রসুন, কারণ আমার ছেলে খুব ভালো খায়। এবার দেখো বন্ধুরা একটা টমেটোকে আমি 6 টুকরো করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব, কারণ আগে আগে রসুনটা না দিলে রসুন আর পেঁয়াজ সিদ্ধ হবে না। এবার দেখো বন্ধুরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম, যেহেতু আমি আগে সিদ্ধ করে নিইনি, তার জন্য আলুটাকেও দিয়ে দেব, কারণ এই কষতে কষতেই আলুটাও সিদ্ধ হয়ে আসবে এবং ওর মধ্যে মশলা ঢুকে যাবে, তাহলে খেতে টেস্ট লাগবে। এবার একটু নেড়ে দিয়ে আমি ওটাকে ঢেকে দিচ্ছি, যাতে ওদিকে আলুটাও সিদ্ধ হয়ে যায়, রসুনগুলোও সিদ্ধ হয়ে যায়, রসুন আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এবার দেখো বন্ধুরা এদিকে আমার ভাতটাও উতরে গেছে, ভাতটা আমি একটু স্লো গ্যাস করে দিলাম, দিয়ে আলাদা রেখে দিয়েছি। এবার দেখো বন্ধুরা মাংসের জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে আরেকবার আমি মাংসটাকে ঢাকনা খুলে দেখে নেব মাংসটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংসটা প্রায় হয়ে গেছে, আলুগুলো গলে গেছে, রসুনগুলোও প্রায় গলে গেছে। এবার দেখো বন্ধুরা আমি ওইদিকে যে জলটা বসিয়েছি গরম জল, গরম জলটাও প্রায় গরম হয়ে গেছে। দেখো ওদিকেও গরম জলটা গরম হয়ে এসেছে, তো আমি এবার আবার ঢাকনাটা খুলে গরম জলটা হতে হতে আমি এদিকে আর একটু নেড়ে নেব, ততক্ষণ আমার মাংসটা হয়ে যাবে, মাংস কষাটা হয়ে যাবে আর কি। দেখো বন্ধুরা এদিকে আমার গরম জল ফুটে গেছে, এবার আমি মাংসতে দিয়ে দেব। তার আগে আমি অঙ্কনের জন্য 2 পিস মাংস তুলে কষা মাংস তুলে নেব। দেখো 2 পিস কষা মাংস আমি তুলে নিচ্ছি, এবার আমি গরম জলটা ভিতরে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেব, কারণ একটু ঝোলঝোল রাখবো তো তার জন্য, পুরোটা জলই আমি দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি লাগবে না আর। দেখো বন্ধুরা পুরো জলটাই আমি দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে খুন্তিটা দিয়ে আধা ঢেকে দেবো আমি, কারণ আমি মাংসটা যখন গ্রেভি ঝোল দিয়ে দিই তখন পুরোটা ঢেকে দিই না, তাহলে ফানসা ফানসা লাগে মাংসটা, আর এইভাবে আধা ঢেকে দিলে
মাংসটা খুব টেস্টি হয়। তো এদিকে বন্ধুরা আমার ভাতটাও দেখো হয়ে গেছে, ভাতটা এদিকে উপর দিয়ে দেবো। দেখো বন্ধুরা এদিকে ভাতটা আমি উপর দিয়ে দিচ্ছি, ভাতটা ওইভাবেই রেখে দেব। এদিকে দেখো মাংসটাও প্রায় হয়ে এসেছে। একটু নেড়ে দেব, দেখবো সবকিছু গলেছে কিনা আলুগুলো বিশেষ করে। তো এবার দেখো ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ কেউ যদি বেশি ঝাল খেতে চায় তাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলে সে খেতে পারবে। আর দেখো বন্ধুরা এদিকে একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার মাংস রান্নাটাও হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা বলো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তোমরাও দুপুরে লাঞ্চ করে নাও আর কি। মাংসটা এখন কড়াইতেই থাকবে, যখন আমরা খেতে বসবো তখন পুরোটা নামিয়ে নিব। আর টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।